तुला जे मोबाईल नाही अडॉस मोबाईल किती सास माई असास ना मोबाईल बात लोयर मोबाईल माने मोहिला बिया करी गेला ए इडर साहेबी मोबाईल इडर टिपबी से गेम फालताओ गेम फालताओ ए बियर कारण तोरा दंश होई जेसे মাইয়ের বাটি নো খারাপ কম নো কোন আর মাইয়া তো নো মাস্টার ডিগ্রি কমপ্লিট করো নো নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে না এখনো মাইয়া জেন ঠ্যাং বাঙ্গা এস্টা সাদ দিয়ে আড়ে তু শুটিং বার মতো করি গো তু শুটিং আপদিকে আপদিকে তু শুটিং এরপর আপনার যুবকের করে হাল্লাম না বিয়া করে তাম দুঃখে অনসার বিয়ার ওয়াজ করি উঠে হাত উঠা কবল আজকে ফজর আগে আমরা সবাই বিয়ে করব ইউনিভার্সিটি আত্মবিশ্বাসে ইউনিভার্সিটির ভাই বোনেরা আজকে রাতে ফজরের আগে বিয়া করবে আর আমার আব্বারে ফজরের আগে বিয়া করামু আর কাবিন কমাই জিব তরে দোয়ার ভিতরে জাল নোট আছে পঞ্চাশটা সিটিং বেজি আছে দোয়াতে উনবি নি সুন্দর সুন্দর আলোচনা করিও এ দোয়ার ভিতরে জাল নোট আন্দাছে এ জাল নটিকে নাই কই মা গায়ে আস্তে আস্তে আলোচনাটা আগে আনি ইনশাল্লাহ ঠিক নি সন্তানের জন্য দোয়া সা নবীরা কইছে এ জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছে ক্বাল রব্বি ইন্নি ওয়াহানাল আজমু মিন্নি ওয়াস্তায়লা রাসু শাইয়ান ওয়া লাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া সূরা মরিয়ম রে 7 নম্বর আয়াত উনি বুড়ো হয়ে গেছে জিউত নাই তারপর আল্লাহর কো আল্লাহ কখনো কোনো দোয়া করি তো ফেরত আইন আড্ডি উড্ডি এসকেলাডার ভাঙি গেছে তাহলে দুই হাজার সাল বিয়ে করতে হলে দুই হাজার আড্ডি শক্ত থান লাগবে আবু তোহা মোহাম্মদ আদনানে কইছে যে কঠোর এটা হেসা আই এটা চিন্তা করি এমনি ওহানাল আজমু ওয়াস্তাল্লা রাসুল দাঁড়ি হাই গেছে আল্লাহ তবে তবে আয় কিন্তু কখনো আনলে তু কোনো কিছু চাই ফেরত আইড ঠিকই একদিন জিবিলামি নাই কাই সব কামাই গেছে ও কিতা বেড়ি তো রোদ ভাল লাগছে গরের ওই হিন্দি বই বই কোয়ালের বেলে কিতা কোয়ারে জিসান হোটেলের মিষ্টি খাবার না ফেরস্তারা তো খানা থেকে মনাত যা বুঝে পেলে কই করে কিতা কিতা কোয়ালের বেলে ও লইব বেড়িতে মুখের না দিগো মম মম বেড়ি কোন দইয়া বাদ দিপ কথা কর আর মেন সব সব কিছু আপ বেল নাই বল নাই কিচ্ছু নাই সার হাসপাতালে সিজার করবো রক্ত হতো না সিজার করবো সামড়াই তো নাই এসকারা হয়ে গেছে গুজা গুজা দিয়ে আটে দুনগা লাড়ি বাদ দিয়ে আটে ওরে কথা কয় ওরে কথা কয় না আল্লাহ কর তোমাকে সরম লাগে দেটে বা আল্লাহ রে না শরমাইও আমি আল্লাহ তোমার পুত্র দিয়ে রায় হুতের নামও রায় দিছি মোবারক করলে হুজুরে রে দি 1000 টিয়া দি নাম রান লাগতো আয় আল্লাহ নাম রায় দিয়ে ও সম্মাহু ইয়াহিয়া আমি আল্লাহ তোর হলাম নাম রাখছি ইয়াহিয়া আল্লাহ সুবহানাল্লাহ কইতি না তাহলে ফোলা কার কাছে যাবি আর ধরে আর তুই সিটিং এ মাজারের কাছে আব্বার কাছে ফোলা গো আছে গো তোর বেলে আব্বা বেলে ফোলা দিব তোর ফোলা দিব কে এই নবীরা দোয়া করে শিখে দিছে হোলা মাইয়া বোঝি যা দরকার সব কার কাছে তুই যদি বেশি বিয়ে করতিস হিডো আল্লাহর কাছে যাবি ঠিক নেই ধরে দীপু ভাই আফসারি ভাই সভাপতি সব এ এক একটা প্রিমিয়াম গাড়িতে সিট হলো চারটা কয়টা এ সাত সিট প্যাসেঞ্জার ফুরে যাইব ঢাকা জান্নাতে গোড়া সরম দিয়ে লাইম ক্যামেরা গুলা কেমন পর্যন্ত আর ডিলেট হইতো না কথাটা তোমরা 810 কোটি মানুষের কাছে মাপ চাইবা কথা লাইন আর আলাই সিট কয়টা হেতারা কিন্তু এক সিট প্যাসেঞ্জার ফুরে জান্নাতে এবার যে তিনকে বিয়ে করলো না এখন গার্মেন্টসে চাকরি করছে আমার কিরণ ভাইয়ের ইন্ডাস্ট্রিতে চাকরি করছে বিভিন্ন কারণে তারা অকারেন্স করছে যে না ভাই বিশ্বের দর্শনে মাইয়া তিনুগা শেষ আর কি যার নামও যার ইহাকে দেয়াঙ্গল্লা মামলা করে গেলেছে কাল্লা দীপু ভাই আফসারি ভাই মাজার বাইরে তো আপনার জান্নাত তো টিকিট দিয়েছেন মাজার নেই কোদার কাটার হ্যাঁ মাজার হ্যাঁ মাজার মন হয়ে গেছে আপনার তাকে জিজ্ঞানছে তারা যদি তিনুগা আঙ্গয়ে তিনু বইনে রে তিনান তিনান করে সাইরান বিয়ে করতো তাহলে তারা উমরাজ যাইতে ইতাম চিকিৎসা সেবা ভালো হইতাম জিকির করতাম একামতে দিনের কাজ করতাম আল্লাহ আমনে জিকির করতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুরুদ দিতাম এ তিনু খোদার কাটা আঙ্গরে বিয়ে না করার কারণে সিট আঙ্গরে রোডে রাখি দিছে মোহাম্মদ আলী হোটেলের এই মোহাম্মদিয়া হোটেলে ইয়ানে আঙ্গরে লই গেছে গো এতারা হেতারা এনে হেনে দর্শন করে আঙ্গরে শেষ করছে আল্লাহ এবার জিজ্ঞে কি রে তোরা তিনো ফাঁড়া বিয়ে করলি না গা এবার কই আড়া তিনো কাকে আল্লাহ বড় বড় ডরে তো বড় বড় ডরে যেন করলি না তোরা জাহান্নামে যা জিনা করছে জাঙ্গিরে মারি খাইবো আলমগিরি
ওনো কথা কয় না ও তাইলে বিয়া কয়টা অস্তে না কয়তে বিয়া কয়টা তুই যদি বসাস আল্লাহর কাছে কার কাছে এটা কিন্তু কম যাইতো না মারিয়ে লেব তো এর কিন্তু রাষ্ট্রীয় ফতুয়া সৌদি আরবে বাদ কইয়েন না এ আশা মনের দুঃখ মনে রইল রে মনের দুঃখ মনে রইল রে বুঝলা না রে সোনার চাঁদ চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান কি রে তো করে তো একটা বিয়ে করে তেললাম না অন হাচ্ছিনি এ সিটিং কজে নাতে এই যে তোরা অনার্স ভরি বিয়েটা করস না মাইয়ার বা করে এটা জুমলায় মোতারজা মেন আলোচনা আমি দেখতেছি ইনশাল্লাহ করবো মন ভালো আছে শরীর যদ্দুর পুরে রায় তো আচ্ছা লাইভ তোরা যতক্ষণ হুনতিছাস আমিন ক এই এক মাসে অজ্ঞা ছাত্র অনার্স হরিণ না হ্যাঁ এক মাসে সাইল খায় 10 কেজি 400 টাকা 8 বছরে এতে সাইল খাইব 960 কেজি 7,80,000 টাকা সাইল খাইব সিটিংয়ে বাজার খরচ ডেলি 50 টাকা তো হচ্ছে তরকারি খাইব এতে 1500 টাকা এক মাসে 8 বছরে হাতে 1,44,000 টাকা তরকারি খাইব মানে বাজার খরচ আর কি বাড়ি বানা যাইব হাতের বোঘারে লই ছোট্ট একখান রোমে থাকলে 5,000 টাকা দিচ্ছি তিন চার রোমে থাকলে তো আরও কমাইব এক মাসে 5,000 বছরে 60,000 8 বছরে 7,80,000 টাকা বাড়ি বানা তাহলে একজন ছাত্র বাদ খাইব বাড়ি বানা 8 বছরে 6,66,000 টাকা 2 বছরে হেতাক দুইজনের জামাই বদনক 8 বছরে খাইব 13,28,000 টাকা দিন সংখ্যা হইলো 8 বছরে 2,920 দিন তাহলে প্রতিদিন খরচ আইয়ে 227 টাকা এক মাসে খরচ আইয়ে সিটিংয়ের 6,821 টাকা এই 6,821 টাকা টিউশনই এককানের হইসা তাহলে আমার ছাত্র ছাত্রীরা বিয়া বন্ধনে আবদ্ধ হইলে জেনাবা বিচার থেকে বাঁচবো মদ গাঁজা থেকে বাঁচবো 8 বছর তো চিকিল্লা অনার্স 4 বছর সেশন জট 1 বছর মাস্টার ডিগ্রি 1 বছর MBA 1 বছর এরপরে আরও আছে BCS ক্যাডার আল্লাহ হাতে হড়ালিয়া করবো আরও 2 বছর মোট মিলে 8 বছর কয় বছর তো খুললি না কেন না সামনে আন আন না সবাই আন আন আই জান না কই না করবি তুই শুনি আর লগে দুটো আমার তোরা জাগাত বইয়ে আই মার গাবাই দাদ দে এনে দে তো ঘুম নিরে যাস ডাকাত এনে দে তুই সিটিং মাচুতি আর জন সিটিং কইলে তো করে মার গাবাই এ বিয়ে সাথে যুব তোমরা দেশ উন্নয়নে কাজ করো নিজে কিছু কিছু করো তোমরা ইনশাআল্লাহ একদম গভর্নমেন্টের দিকে সাহায্য থাইও না গভর্নমেন্টের সহযোগিতা করো তোমরা কিছু মৎস্য পণ্য অবমুক্ত করো রিজিক উন্নয়ন করো রিজিক উৎপাদন করো আল্লাহ তোমাদেরকে যাতে সহি সালামত ইমান ও আমল সহিত কবুল করে কথা কয় না তোমার আল্লাহ জিজ্ঞাসা না তুমি ম্যাজিস্ট্রেট হইছো নি তোমার আল্লাহ জিজ্ঞেস করতে বিল্ডিং কটা দিছো তোমার আল্লাহ জিজ্ঞেস করবো ইমান ও আমল সহিত